হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফারহানা ইসলাম লাকি, মাওয়াজ মম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তার জন্য আমি আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করব। এই তো পেঁয়াজগুলো আমি প্যানে গরম তেলে দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে দিবেন। এই তো পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজগুলো আমার বেরেস্তা করা হয়ে গেছে। এখানে শুকনো মরিচগুলো আমি এখন হাত দিয়ে ভেঙে নেব, আর ধনে পাতাগুলো আমি কুচি করে রেখে দিয়েছি। এখন সবগুলো আমি একসাথে মাখিয়ে নেব। শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা খাওয়ার মজাই আলাদা, অনেক টেস্টি মনে হয়। সেদ্ধ আলুর সাথে মরিচ, পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা কুচি একসাথে মাখিয়ে নেব। এই আমার আলু ভর্তার ফাইনাল লুক।